আজকে আমি ল্যাশ গ্লু দিয়েই গ্লিটারটাকে সেট করব। ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়ে আমি স্নেলের একটি ময়শ্চারাইজার ব্যবহার করেছি। এখন আমি ম্যাকের একটি প্রাইমার ব্যবহার করছি। আমি সিগমার একটি ফাউন্ডেশন ব্রাশ ব্যবহার করব। বেজ মেকআপের জন্য আমি ক্রাইলনের সুপ্রা ডার্ক কালারটা আগে ব্যবহার করে নিচ্ছি। বেজ মেকআপের জন্য আমি সুপ্রা কালারের একটি ডার্ক শেড এবং লাইট শেড মিলিয়ে আমি অ্যাপ্লাই করেছি। বেজ মেকআপটি শেষ করে আমি একটু সেটিং স্প্রে দিয়ে নিচ্ছি, দেন এটা খুব ভালো করে শুকিয়ে আমরা লুজ পাউডারটা ব্যবহার করে নেব। Thank you.